এই গণতন্ত্রের সপক্ষেই আরও অনেকে লড়াই করেছেন কিন্তু আমি বলবো যে বিএনপি দুই সাল থেকে পাঁচই অগস্ট পর্যন্ত দুই হাজার চব্বিশ নিরবচ্ছিন্ন কখনো কোনো বিরতি নেই এই আন্দোলনের মাঝখানে অনেকে কিছুটা অংশগ্রহণ করেছেন কেউ 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 করেননি আবার আরেকটি আন্দোলনে হয়তো অংশগ্রহণ করেছেন কিন্তু এইভাবে কথা বলা কখনোই ঠিক হবে না উদ্দেশ্য করে ইঙ্গিত করে যে এটি কোনো বিশেষ দলের আন্দোলন নয় কেন কথা বলছেন এটা তো বিভাজনের কথা আজকে সবার আন্দোলনের অবদানেই এই তত্ত্বাবধায়ক সরকার এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু সংস্কার করে একটা অবাধ শুষ্ক নির্বাচন নিশ্চিত করে রাজনীতির যে ধারা সেই ধারাকে আপনার এগিয়ে নিয়ে যেতে হয় এটাই তো মূল এর জন্যই তো এত লড়াই এবং গণতন্ত্রের যে আরও শর্ত আছে আইনের শাসন সব মানুষের কথা বলার যে স্বাধীনতা আমি নির্বিঘ্নে নির্ভয়ে এখন যতটুকু আমরা ইয়ে পেয়েছি আগে অফিস থেকে বেরোনোর পরে ডানে বামে তাকাতাম যে ডিবির গাড়ি দাঁড়িয়ে আছে কি না এখন তো সেই ভয়টা নাই তা আমরা সেই সেই ধরনের একটি পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই একটি গণতান্ত্রিক ব্যবস্থা আসলে আরও বেশি এটি নিশ্চিত হবে আমার শত্রু থাকতে পারে অনেকে আমার বিরুদ্ধে সে নানা ধরনের কথা বলতে পারে কিন্তু তাই বলে আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দিব এই ধরনের রাজনৈতিক ফ্যাসিবাদী চিন্তা যেটা শেখ হাসিনা আজকে ষোলো সতেরো বছর পড়ে গেছেন সেই পরিস্থিতি না হয় সেটা তো হচ্ছে একটা অন্তর্গত ব্যাপার আমার মনের ব্যাপার আমরা মনের মধ্যে থেকে সেটা প্রস্তুত নেব তো ঠিক আছে ও আমার বিরুদ্ধে বলছে বলো আমিও তার বিরুদ্ধে ইয়ে করব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তার বিরুদ্ধে কেউ একজন কার্টুন এঁকেছিল উনি করেছেন কি ওই কার্টুনটা উনার নিজের যে কি বলে ভেরিফাইড যে ইয়েটা আছে ফেসবুক সেখানে উনি নিজে দিয়েছে। এটা একটা মানে মহত্তম গণতান্ত্রিক চেতনার তিনি একটা দৃষ্টান্ত রয়েছে